ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার তার কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য আবার চার শতাংশ ডিএ ঘোষণা করেছে মোট আট শতাংশ বছর ঘোষণা করেছে তারপরেও কিন্তু কর্মচারীরা খুশি নয় তার কারণ কিছুক্ষণ আগেই সংগ্রামী যৌথ মঞ্চের আবহাওয়ক ভাস্কর ঘোষ মহাশয় একটি পোস্ট করেছেন দেখুন এই যে ভাস্কর ঘোষ মহাশয় কিছুক্ষণ আগেই করেছেন তারা কি পোস্ট করেছেন দেখুন সরকারি প্রতিষ্ঠানে ছ লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়ার ডিএ প্রদান ও স্থায়ী আদেশনামা যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ সমকাজে সমবেতন ডিলিটমেন্ট প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহার দাবি তারা দেখলেন এই যে দাবিগুলো আছে যদিও এই দাবির মধ্যে মূল দাবি হচ্ছে এআইসিপিআই অনুসারে ডিএ কিন্তু এখানে আরও একটি প্রধান দাবি তারা করেছে যেটা এতদিন খুব একটা দেখা যাচ্ছিলো না সেটা হচ্ছে স্থায়ী আদেশনামা অর্থাৎ ডি স্থায়ী আদিশনামা যেটা স্ট্যান্ডিং অর্ডার বলা হয় সেইটা কিন্তু তারা ডিমান্ড করছে এবং তার জন্য তারা কর্মবিরতির ডাক দিয়েছে বাইশে ফেব্রুয়ারি দু তারা কর্মবিরতির ডাক দিয়েছে তেসরা মার্চ দু হাজার চব্বিশ শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছে এবং ধর্মঘট ডাইরেক্ট ধর্মঘটের ডাক দিয়েছে ছয় থেকে সাতই মার্চ দু তিন ধরনের কর্মসূচি কিন্তু তারা ডেকেছে ধর্মঘট কর্মবিরতি সমাবেশ এই ডিএকে কেন্দ্র করে কিন্তু তারা আবার সেই মাঠে ময়দানের লড়াই চালিয়ে যাচ্ছে দেখা গেল যে এবছর আট শতাংশ ডিএ তারা পেয়েছে কিন্তু তারা কিন্তু তাদের দাবিতে তাদের যে ন্যায্য দাবি সেই দাবি থেকে তারা কিন্তু এখনো পর্যন্ত সরছে না আগের মতনই কিন্তু সেই অবস্থানে তারা রয়েছে Don't know what.